শীতকাল মানেই রংবাহারি ফুলে দেখা আর সেই ফুল দেখাচ্ছে উপার্জনের নতুন পথ তাই এখন গ্রামেগঞ্জে প্রথাগত ধান গম পাট ও শাকসবজির চাষাবাদের সাথে সাথে একটু বেশি মুনাফা লাভের আশায় গাঁদা ফুল চাষের দিকে আগ্রহ বাড়ছে চাষিদের এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগা গ্রাম পঞ্চায়েতের অধীন রান্ধুনিপাড়া এলাকায় এলাকায় কয়েক বিঘা জুড়ে গাঁদা চাষাবাদ করছেন এলাকার ফুল চাষীরা তাদের উৎপাদিত গাঁদা ফুল উত্তর দিনাজপুর জেলা সহ পাশের জেলা মালদা শিলিগুড়ি এমনকি পাশের রাজ্য বিহারেও পাড়ি দিচ্ছে মাঝে কিছুটা বাজার খারাপ গেলেও মাঘ মাস পড়ার সাথে সাথে বিয়ের মরসুম শুরু হওয়ায় ফুলের চাহিদা বেড়েছে দ্বিগুণ চাষীরা জানিয়েছেন তারা কলকাতা থেকে তিন মাস আগে গাঁদা ফুলের বিচন এনে তা রোপণ করেছেন এরপর ফুল প্রস্ফুটিত হতেই তা বাজারে বিক্রি করতে শুরু করেছেন পাইকারি ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তারা পাশাপাশি খোলা বাজারে কেজি দরে এবং ১০ টাকা ও ৫ টাকা দরেও প্যাকেট করে বিক্রি করা হয় গাঁদা ফুল সব মিলিয়ে গাঁদা ফুল চাষ করে লাভের মুখ দেখছেন এই এলাকার ফুল চাষীরা এমনটাই দাবি তাদের আমি ফুলের চাষ করি কতখানি জমিতে আপনি ফুল চাষ করেন আমি মোটামুটি বিঘাখানেক জমি আমার সব সময় লাগে এটা সারা বছর করেন সারা বছর আমার মোটামুটি ২৫ বছর হয়ে গেল ফুল চাষ করতেছি ফুল চাষ করে আমি বেশ অনেক উন্নত এখন মোটামুটি আমি তো শেষ পেয়ে গেছিলাম এখন আমরা এই ফুলের চাষের উপরে আমাদের মানে সংসার চলে যাচ্ছে হ্যাঁ সংসার চলে যাচ্ছে বরঞ্চ আমাদের মানে জায়গা উন্নত দিকে আছি কতখানি জমিতে চাষ করেন আমি তো মানে ওই এক বিঘা করে আমার সবসময় লাগে সবসময় এক বিঘা জমি আমার লাগবেই এ তো মানে হলুদ গেন্দা রক্ত গেন্দা লাল গেন্দা আমরা এই তিনটা ফুলই চাষ করি অনুপ জয়সওয়ালের রিপোর্ট কুলিক নিউজ কালিয়াগঞ্জ